এখন তো আর সবজি নষ্ট হওয়ার চিন্তা নেই। আর কোনো চিন্তা নাই মামা, পদ্মা সেতু দিয়া সরাসরি কারণ বাজার, একদম টাটকা, দামও ভালো। যোগাযোগের উন্নয়নের সাথে ঘুরবে অর্থনীতির চাকা, বাড়বে কলকারখানা, বাড়বে কর্মসংস্থান। এই সেতু দেশের টাকায় বড় কাজ করার সাহস, আর এই সাহসের প্রতীক বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। আমি ঘোষণা দিয়েছিলাম নিজস্ব অর্থায়নে আমরা এই পদ্মা সেতু নির্মাণ করব। প্রমত্তা পদ্মার বুকে আজ মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে আমাদের অহংকার, আত্মমর্যাদা আর সক্ষমতার প্রতীক পদ্মা সেতু। এই সেতু মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণের পথে এক অনন্য মাইলফলক। শুধু পদ্মা সেতুই নয়, মাননীয় প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বে বাস্তবায়িত হচ্ছে আরও অনেক মেগা প্রকল্প, দেশ জুড়ে এগিয়ে চলছে নানামুখী উন্নয়ন কর্মকাণ্ড। সরকারের বিভিন্ন জনমুখী উদ্যোগের ফলে খাদ্য, শিক্ষা, বাসস্থান, যোগাযোগ ও চিকিৎসাসহ টেকসই উন্নয়ন অভিষ্টের প্রতিটি সূচকে অভাবনীয় অগ্রগতি সাধন করেছে বাংলাদেশ। এসডিজির সফল বাস্তবায়নে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘ কর্তৃক ভূষিত হয়েছেন এসডিজিস প্রোগ্রেস অ্যাওয়ার্ডে। স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের মর্যাদায় উন্নীত হয়েছে বাংলাদেশ। উন্নয়নের এই গতিকে ত্বরান্বিত করতে 2014-15 অর্থবছরে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে মন্ত্রণালয় বিভাগসমূহে চালু করা হয় বার্ষিক কর্মসম্পাদন চুক্তি বা এপিএ। মন্ত্রিপরিষদ বিভাগের তত্ত্বাবধানে এপিএ এখন সারা দেশের সকল সরকারি অফিসে বাস্তবায়িত হচ্ছে। এপিএতে সরকারের সকল উন্নয়ন কার্যক্রমের লক্ষ্যমাত্রা অন্তর্ভুক্ত থাকে। বছর শেষে লক্ষ্যমাত্রার কতটুকু অর্জিত হয়েছে তার মূল্যায়নের ভিত্তিতে সেরা মন্ত্রণালয় বিভাগকে পুরস্কৃত করা হয়। পাশাপাশি শুদ্ধাচার কর্ম পরিকল্পনা বাস্তবায়নে সেরা তিনটি মন্ত্রণালয় বিভাগকে সম্মাননা এবং বিভিন্ন পর্যায়ে সরকারি কর্মচারীদের শুদ্ধাচার পুরস্কারে ভূষিত করা হয়। উন্নয়নমূলক কার্যক্রমের পাশাপাশি বর্তমানে এপিএতে শুদ্ধাচার, ই গভর্নেন্স ও উদ্ভাবন, সেবা প্রদান প্রতিশ্রুতি, অভিযোগ প্রতিকার ব্যবস্থা এবং তথ্য অধিকার কর্ম পরিকল্পনা অন্তর্ভুক্ত করা হয়েছে, ফলে সরকারি প্রতিষ্ঠানে সুশাসন প্রতিষ্ঠার পথ সুগম হয়েছে। শুধু মন্ত্রণালয় বিভাগই নয়, এপিএর আওতায় মাঠ পর্যায়ের সরকারি অফিসগুলোতে বাস্তবায়িত হচ্ছে বিভিন্ন জনকল্যাণমুখী কার্যক্রম। জনসেবার মন্ত্রে উজ্জীবিত মাঠ প্রশাসনের কর্মীগণ সরকারি সেবাকে অধিকতর জনবান্ধব করার জন্য এপিএর আওতায় বিভিন্ন সৃজনশীল ও উদ্ভাবনী উদ্যোগ বাস্তবায়ন করছে, ফলে মাঠ পর্যায়ে সেবা গ্রহণে জনদুর্ভোগ লাঘব হয়েছে। সকালে আবেদন করেছি, বিকালে খতিয়ান পেয়ে গেছি, সময়ও কম লাগছে, বাড়তি কোনো ঝামেলাও ছিল না, এই জন্য সরকারকে ধন্যবাদ জানাই। সাম্প্রতিক করোনা মহামারীতে সারা বিশ্ব বিপর্যস্ত হলেও মাননীয় প্রধানমন্ত্রীর বিচক্ষণ নেতৃত্ব এবং সময় উপযোগী সিদ্ধান্তের কারণে করোনার ক্ষয়ক্ষতি সীমিত রাখা সহ বাংলাদেশ অতি দ্রুত এর প্রভাব কাটিয়ে উঠতে সক্ষম হয়েছে। সকলের সম্মিলিত প্রচেষ্টা, বিশেষ করে জনপ্রশাসনের কর্মচারীগণের নিষ্ঠা ও আন্তরিকতা এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে, ফলে অতি দ্রুত করোনা মহামারীর প্রভাব কাটিয়ে ওঠার ক্ষেত্রে বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় প্রথম আর বিশ্বে পঞ্চম স্থান লাভ করে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও মুজিব বর্ষ উদযাপন উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে মাঠ প্রশাসনের উদ্যোগে মোট 150,233 গৃহহীন পরিবারকে জমিসহ ঘর নির্মাণ করে দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে ঘর পাবে দেশের সকল ভূমিহীন ও গৃহহীন পরিবার। দারিদ্র বিমোচন ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে শেখ হাসিনা মডেল হিসাবে এটি এখন সারা বিশ্বে সমাদৃত। এভাবেই দুরন্ত গতিতে এগিয়ে চলেছে বাংলাদেশ, এগিয়ে যাবে বাংলাদেশ। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদৃঢ় নেতৃত্বে এপিএর যথাযথ বাস্তবায়নের মাধ্যমে আগামী দিনে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশ বিনির্মাণই হোক আমাদের অঙ্গীকার।
জয়।